নমস্কার, আমি চিতু। কুকিং মাই হবে চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি আমার গ্রাম বাংলার স্ন্যাক্সের রেসিপি নিয়ে। এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করুন, যাতে সবচেয়ে আগে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো চলুন তাহলে এই রেসিপিতে যাওয়া যাক। আজকে আমি তৈরি করছি আপনাদের জন্য খুরমা। আমি এর আগেও একটা খুরমা রেসিপি তৈরি করেছি, খুরমা বা মুরালি যাকে বলে, কিন্তু এই খুরমা বা মুরালি একটু আলাদা ধরনের। চলুন তাহলে যাওয়া যাক। তবে এই রেসিপিতে যাওয়ার আগে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি, এখানে রয়েছে হাফ টিস্পুনের থেকেও কম বেকিং সোডা, আর এখানে নিয়েছি আমি হাফ টিস্পুন লবণ, এখানে 1 1/2 টেবিল চামচ চিনি নিয়েছি, আর এখানে তেল রয়েছে 1 টেবিল চামচ তেল রয়েছে, সাদা তেল, আর লাগবে জল। আমি প্রথমে একটা মিক্সিং বোল নিচ্ছি, এই বোলের মধ্যে সম্পূর্ণ ময়দা দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ ময়দায় দিয়ে দিলাম। এবার এখানে আমার যে হাফ টিস্পুন থেকেও কম যে বেকিং সোডা রয়েছে সেই বেকিং সোডাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিলে এটা বেশ খেতে বেশ ভালো হয়, সেই কারণে বেকিং সোডাটা দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, চিনি যে রয়েছে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, এক্ষেত্রে চিনিটা না দিলেও এমন কোনো ব্যাপার নয়। এবার আমি এগুলোকে সম্পূর্ণটাকে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমার যে তেল রয়েছে আমি সেই তেলটা দেব। এবার হাত দিয়ে মিশানো হয়ে গেছে, এবার আমি এখানে যে তেল রয়েছে সম্পূর্ণ তেল দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ তেলই দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মেশাবো। আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা চেক করার জন্য। প্রথমে অল্প নিলাম, এবার দেখলাম যে এটা জমাট বেঁধে যাচ্ছে, তার মানে হয়ে গেছে। এবার এখানে আমি আস্তে আস্তে জল মেশাবো। আমি একটা বাটিতে একটু জল ঢেলে নিয়েছি যাতে একবারে বেশি না পড়ে যায়। আমি অল্প অল্প করে একদম জল দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মেখে মেখে আমি একটা কাই তৈরি করে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিটের জন্য ঢেকে রাখলে আমার এটা আটাটা ময়দাটা ভালো করে সেট হয়ে যাবে এবং খুরমাটা খেতেও বেশ ভালো হবে। সেই কারণে ঢাকাটা যতটা সম্ভব রাখা আমার পক্ষে আমাদের জন্য খুব জরুরি। ঢাকা না দিলে কিন্তু এটা খেতে ভালো হবে না। মেখে যদি সাথে সাথে তৈরি করা যায় তাহলে সেক্ষেত্রে খেতে খুব একটা টেস্টি হবে না। সেই কারণে চেষ্টা করবেন অবশ্যই এটাকে ঢেকে রাখার কিছুক্ষণের জন্য হলো। আমি এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। ফিরে এলাম আমি 30 মিনিট পরে। এবার 30 মিনিট পরে আমি ঢাকা তুলে দিলাম। ঢাকা তুলে দিয়ে এবারও একটু ভালো করে মেখে নিচ্ছি, যাতে যে আমার যে তেল টেলগুলো যে বেরিয়েছিল আধ ঘন্টা ঢাকা দেওয়ার পরে, যাতে আবার সব ময়দার সাথে যাতে ভালোভাবে মিশে যায়। এবার এই ময়দাটাকে আমি 2 টুকরো করে নিচ্ছি, সমান দুভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ রেখে দিলাম, এক ভাগ একটা প্লেটে নিলাম। প্লেটে নিয়ে খুব ভালো করে আবারও একটু মেখে নিচ্ছি। এবার আমার এটা মাখা হয়ে গেল, এটাকে জাস্ট প্লেটে একটু ভালো করে গোল করে মেখে নিলাম। আমার যে আরেকটা আছে সেম আমাকে একই প্রসেসে একটাকেও আমি মেখে নিচ্ছি একইভাবে। এবার সামান্য একটু ময়দা আমি এখানে নিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে ময়দাটার সাথে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটু বেলবো। এই বেলাটা কিন্তু একটু মোটা করেই বেলতে হবে, খুব পাতলা করা যাবে না। আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। আমি বেলে নিয়েছি, আমি একটু তুলে দেখাচ্ছি যে আমার এটা মোটাটা কতটা রয়েছে, মানে যে আমরা যে পরোটা করি তার থেকে একটু মোটা বা সেই টাইপেরই করতে হবে। এবার আমি একটা চাকু নিয়ে এটাকে সমান 3 ভাগে আমি একটু কেটে নিচ্ছি। এইভাবে আমি 3 ভাগে এটাকে কেটে নিলাম। 3 ভাগে কেউ না চাইলে নাও করতে পারেন, ডিরেক্ট একবারও করতে পারেন। আমি সুবিধার জন্য 3 ভাগে এটাকে 3টে পিস করে নিলাম, 2টো পিসকে তুলে রাখছি। এবার 1টা পিসকে আমি লম্বা এইভাবে লম্বা লম্বা করে যে খুরমার যে শেপ সেই শেপে দেব।
সবগুলোকে আমি এইভাবে কেটে নিলাম। এভাবে কেটে নিয়ে আমি রেখে দিচ্ছি। তার আগে আমি একটু প্লেটের মধ্যে ময়দা ছিটিয়ে নিয়েছি, যাতে একটি অপরটির সাথে যাতে লেগে না যায়, মানে সেই কারণে। এবার আমি এখানে গ্যাস অন করেছি এবং গ্যাসের মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়েছি এবং তেল দিয়েছি। তেলটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু আমাদেরকে ওয়েট করতে হবে, এই সরি গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি হিট, গ্যাসের হিট একদম কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলো ছেড়ে দেবো। একদম লো আছে, এগুলোকে ভাজতে হবে, না হলে এগুলো বেশি লালচে হয়ে যাবে। আমি যতগুলো ধরবে আর কি, মানে এক ফ্রাই প্যানে যতগুলো ধরে ততগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিয়ে একটু টিস্যু পেপারের মধ্যে তেলটা ঝরার জন্য রেখে দিয়েছি। এটা যতক্ষণে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি, ততক্ষণে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। আমি এখানে একটি কড়াই বসাচ্ছি, কড়াইয়ের মধ্যে চিনি দেব। শুনলাম এখানে যে আমি আগে দেখেছি, এবার আমাকে চিনি সিরা করতে হবে। আমার এখানে এক বাটির থেকে একটু কম চিনি রয়েছে, সেই চিনি আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দিলাম, জল দেবো। এবার আমি যেখানে এক বাটির থেকে একটু কম চিনি দিয়েছি আপনাদেরকে দেখিয়েছি, জলের পরিমাণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, যাতে জল যাতে বেশি না হয়। আমি যতটা চিনি দিলাম তার অর্ধেক আমি জল দেব। আমি এই যে যতটা চিনি দিয়েছি তার অর্ধেক আমি জল দিয়েছি, সম্পূর্ণ জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাস অন করে দিচ্ছি। গ্যাস অন করে দিয়ে চিনিটাকে ভালো করে মেল্ট হওয়ার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। আমার দেখা যাচ্ছে যে আমার এটা ভালো করে ফুটে গেছে একদম। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এই কড়াইটাকে নিচে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে এবার আমার এখানে যে ভাজা যে খুরমাগুলো যে ছিল আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াবো। এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, যাতে চিনি শিরা সব খুরমাগুলোর গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এটাকে কন্টিনিউয়াসলি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করতে হবে। এটাকে কিন্তু ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করলে হবে না। আমি কিন্তু আগের দিনেও তৈরি করেছিলাম, আগের দিনেরটা আমি সুজি দিয়ে তৈরি করেছিলাম। এখানে কিন্তু এটা সুজি না, এটা কিন্তু ময়দার তৈরি। যাদের বাড়িতে সুজি যদি থাকে তাহলে আগের প্রসেসটা অবলম্বন করতে পারেন, আর যদি সুজি যদি না থাকে, ময়দা থাকে, সেক্ষেত্রে এইভাবে খুরমা তৈরি করে নিতে পারেন। যত আমি ভালো করে মেশাবো তত চিনিটা আমার ঘন হতে থাকবে এবং এর গায়ে প্রলেপগুলো লাগতে থাকবে, চিনির প্রলেপ। এটাকে কিছুক্ষণ কন্টিনিউয়াসলি এইভাবে আমাকে কন্টিনিউয়াসলি এটা কিন্তু নাড়াতে হবে, না হলে কিন্তু একটার সাথে আরেকটা আমি যদি এইভাবে রেখে দিই তাহলেও কিন্তু এটা জমাট বেঁধে যাবে, বাট এক জায়গায় জমাট হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো আমি যদি সেক্ষেত্রে আলাদা করতে যাই, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেই কারণে এটাকে এইভাবেই করতে হবে। এই যে আমি যত নাড়াচ্ছি চিনি আমার ঘন হচ্ছে, এইভাবে আমাকে নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে চিনির প্রলেপ এর গায়ে লাগাতে হবে। কন্টিনিউয়াসলি কিন্তু এইভাবে নাড়াতে হবে। যত চিনি ঘন হতে থাকবে তত আমাকে আরও ভালোভাবে নাড়াতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে জমাট বেঁধে না যায়। এক্ষেত্রে এই সময় কিন্তু জমাট বেঁধে যাওয়ার খুব সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ভালো করে লক্ষ্য রাখতে হবে যাতে জমাট বাঁধতে দেওয়া যাবে না। এইভাবে আমি কন্টিনিউয়াসলি নাড়াচ্ছি। তারপরে চিনির প্রলেপ কিন্তু আমার সব খুরমার গায়ে লেগে গেছে, খুরমা অনেকে আবার মুরালিও বলে থাকে। এবার এটাকে আমি একটা প্লেটে সম্পূর্ণটাকে সংগ্রহ করে নেব। এটা হয়ে গেছে, সমস্ত খুরমার গায়ে ভালোভাবে মিশে গেছে, আর কিছু করার দরকার নেই। এবার এটাকে আমি এইভাবে একটা প্লেটের মধ্যে, তৈরি হয়ে গেল খুরমা। এই খুরমাটাকে কিন্তু আমি যে একটা ভেঙে দেখাচ্ছি, এটা খেতে কতটা ক্রিস্পি এবং ভেতর দিকেও কতটা নরম। আপনারা
এই খুরমাটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের জন্য এবং আপনাদের বাচ্চাদের জন্য। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানান। এখন থেকে আর বাইরে কিনে কিনে খুরমা খেতে হবে না এবং নিমকিও খেতে হবে না। খুরমা নিমকি আমি যা যে সমস্ত জিনিস তৈরি করছি বাড়িতে এগুলো তৈরি করুন এবং তৈরি করে আমাকে জানান যে কেমন লাগছে, কেমন হচ্ছে এবং কী সুবিধা হচ্ছে, কী অসুবিধা হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।